বাড়ির চাটাইয়ে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই কাকাকে বাঁচাতে এসে প্রতিবেশী দুষ্কৃতির হামলায় আক্রান্ত হলো ভাইপো। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার উত্তর বালুপুর এলাকায়। গন্ডগোল যে দুটো কাকুর সঙ্গে গৌতম ঘোষ আর সৌতম ঘোষ বাস ছিলা ছিল রানীজা বাড়ির সামনে, তো ভাদ্রা মণ্ডল এসে সঙ্গে সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তখন ঝগড়া লাগার কারণে এই দাদাটা যায়, দাদাটাকে হাঁসুয়া দিয়ে মারা হয়। তখন কখন মেরেছে হাঁসুয়া দিয়ে? এক তো এখান থেকে মেরেছে আর একটা এখানে। কে মেরেছে এটা? ভাদ্রা মণ্ডল। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ। আপনার নাম? বাপি ঘোষ। আর যাকে মেরেছে তার নাম? রবি ঘোষ। কোথায় হয়েছে ঘটনাটা? উত্তর বালুপুর আসমন্দিয়ে। আহতকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে। পুলিশ সূত্রে জানা গেছে, বছর 27-এর রফি ঘোষ বৃহস্পতিবার দুই ভাই সৈতন ঘোষ ও রৈতন ঘোষ বাড়িতে বেড়া দেবে বলেই বাড়ির সামনে বাঁশ ফাটিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী ভাদো মণ্ডল বলেন, রাস্তায় বাঁশ ছোলা যাবে না, এই নিয়ে তাদের তর্ক বিতর্ক চলে। তখন ভাইপো রফি ঘোষ প্রতিবাদ করতে এলে প্রতিবেশী ভাদো মণ্ডলের হাঁসুয়ার আঘাতে জখম হন যুবক। এই বিষয়ে ভাদো মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। এই বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। বাড়ির চাটাইয়ে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই কাকাকে বাঁচাতে এসে প্রতিবেশী দুষ্কৃতির হামলায় আক্রান্ত হলো ভাইপো। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার উত্তর বালুপুর এলাকায়। গন্ডগোল যে দুটো কাকুর সঙ্গে গৌতম ঘোষ আর সৌতম ঘোষ বাস ছিল শ্রী কৈশোর রানীজা বাড়ির সামনে, তো ভাদ্রা মণ্ডল এসে সঙ্গে সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তখন ঝগড়া লাগার কারণে এই দাদাটা যায়, দাদাটাকে হাঁসুয়া দিয়ে মারা হয়। তখন কখন মেরেছে হাঁসুয়া দিয়ে? এক তো এখান থেকে মেরেছে আর একটা এখানে। কে মেরেছে এটা? ভাদ্রা মণ্ডল। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ। আপনার নাম? বাপি ঘোষ। আর যাকে মেরেছে তার নাম? রবি ঘোষ। কোথায় হয়েছে ঘটনাটা? উত্তর বালুপুর আসমন্দিয়ে। আহতকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে। পুলিশ সূত্রে জানা গেছে, বছর 27-এর রফি ঘোষ বৃহস্পতিবার দুই ভাই সৈতন ঘোষ ও রৈতন ঘোষ বাড়িতে বেড়া দেবে বলেই বাড়ির সামনে বাঁশ ফাটিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী ভাদো মণ্ডল বলেন, রাস্তায় বাঁশ ছোলা যাবে না, এই নিয়ে তাদের তর্ক বিতর্ক চলে। তখন ভাইপো রফি ঘোষ প্রতিবাদ করতে এলে প্রতিবেশী ভাদো মণ্ডলের হাঁসুয়ার আঘাতে জখম হন যুবক। এই বিষয়ে ভাদো মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। এই বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।